সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি বলো যে খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি গতানুগতিক প্রতিবেদনের বাইরে এসে আজকে আমরা আপনাদেরকে দেখাবো কি করে নতুন পদ্ধতিতে তরমুজ চাষ করা হয় এবং আজকে আমরা এমন একটা উদ্যোক্তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো যিনি ইতিমধ্যেই সামান্য কিছু জমিতে চাষযোগ্য জমিতে তরমুজ চাষ করে ইতিমধ্যে তিনি সফল হয়েছেন তরমুজ চাষ করে সফল একজন মানুষ সেই মানুষটির সঙ্গে আজকে আমরা আপনাদের পরিচয় করিয়ে দেবো আমাদের ফজলু ভাই তার কাছে আমরা জানবো কিভাবে তিনি এই চাষে অনুপ্রাণিত হলেন কিভাবে তিনি এই মাটিকে তরমুজ চাষের জন্য উপযোগী করলেন ফজলু ভাই আপনি মূলত কি পেশার সঙ্গে জড়িত আছে আসলে আমি ছোটখাটো ব্যবসা করি আর কি আমার রেস্টুরেন্ট ব্যবসা আছে ট্রান্সপোর্ট ব্যবসা আছে ওয়ার্কশপ আছে লেদ আছে এর পাশাপাশি এই যে অনেকগুলো ব্যবসা এর পাশাপাশি আপনি হঠাৎ করে এই তরমুজ চাষে কীভাবে উদ্বুদ্ধ হলেন কোত্থেকে এটা আপনি জানলেন বা এই ইনফরমেশনটা কোত্থেকে পেলেন আসলে মূলত করোনাকালীন অবস্থায় ব্যবসা বাণিজ্য একটু হিমশিম অবস্থা তখন একটা চিন্তা করলাম যে মানুষ আসলে কোনরা সব সময় খায় করোনা শুধু আমাদের আত্মরক্ষার কৌশল যেমন শিখিয়েছে পাশাপাশি আমাদের জীবন জীবিকার অনেক পরিবর্তনও করেছে আজকে ফোজদু ভাই কিন্তু বললো যে করোনার মধ্যেই কিন্তু তিনি এই পেশাটা বা এই উদ্যোগটা গ্রহণ করেছেন কীভাবে স্বনির্ভর হওয়া যায় তখন চিন্তা করলাম যে করোনায় তো আসলে যদি বন্ধ থাকে অন্তত মানুষের খাবার নিত্য প্রয়োজনীয় জিনিসটা বন্ধ থাকবে না এই জিনিস চিন্তা মাথায় নিয়ে তখন আমি একটা ইউটিউব চ্যানেলে আমি কোরিয়ার একটা ইয়ে দেখছিলাম ভিডিও দেখছিলাম দেখার পরে তখন চিন্তা করলাম যে দেখে আমি একবার ট্রাই করে দেখে যেহেতু জমি আছে দেখা যায় কি হয় তারপরে মনে করেন যে আমি উদ্যোগ নিই একবার সফলভাবে গাড়ি সাফল্য হই ভালো বিক্রি করছে এক প্রজেক্ট আমার মোটামুটি প্রফিট ভালো হয়েছে আচ্ছা প্রথমত হলো আপনি এখানে কতটুকু জায়গার মধ্যে এটা করেছেন আমি প্রথমে তিন একরের উপরে করছিলাম তিন একর তার মধ্যে এই যে মাটিটা মানে আমাদের এই মাটিটা তো আসলে তরমুজের এখানে চাষটা হয় না আমাদের এই এলাকাতে তো এই এখানে যে মাটিটাকে যে তৈরি করতে হয় মাটিটাকে তরমুজ চাষের জন্য উপযোগী করতে হয় তো তাই না তো সেটার জন্য প্রথমে আপনি কি করেছেন আমি সর্বপ্রথমে চুন আর হচ্ছে বিলেসিন দিয়ে মাটিকে শোধন করে তারপর জৈব সার পর্যাপ্ত জৈব সার দিয়ে তারপর খেত চাষ করা হয় চাষ করার পরে বেড তৈরি করছি বেড তৈরি করে তার বেডের ভিতরে আর কি রাসায়নিক সার জৈব সার সব আবার মিশ্রিত করে তারপরে মালচিং পেপার করছি করার পরে চারা লাগাইছি এই সবই কি আপনি ইউটিউব দেখেই অনুপ্রাণিত হয়েছেন হ্যাঁ আমি এগুলো সম্পূর্ণ ইউটিউব দেখেই আমি এগুলো করছি আর মাটিটা প্রথম দিকে মাটিটা তৈরি করেছেন কিন্তু যে প্রথম যে চারাটা এই চারাটা কোথেকে আপনি সংগ্রহ করেন আমি প্রথম চারাটা চুরাডাঙ্গা থেকে সংগ্রহ করছিলাম কত দাম পড়েছে ও সময় আমার কাছে প্রথমে দাম বেশি দড়ছিল 1250 টাকা পিস প্যাকেট দড়ছিল আর কি 5 গ্রামের প্যাকেট তাতে এখন ওই বীজগুলো আমি ওর বীজ এখন এবার আমি ক্রয় করছি আপনার 1000 টাকা প্যাকেট আচ্ছা বীজগুলো নিয়ে এসে প্রথমে কি করতে হয়েছিল বীজগুলো আনার পরে সর্বপ্রথম মানে রোপণের পদ্ধতি সর্বপ্রথম বীজগুলো আনছে আনার পরে ছত্রাকনাশক দেবো ডাকেোধন করছিোধন করার পরে ওই ডাকে পানি দিয়ে ভিজে রাখছি আমরা ঘন্টা তারপরে ওটাকে তুলে কাপড় দিয়ে জার্মিনেশন করছি জার্মিনেশন করার পর যখন আপনার বিচি কুন কুনানো চারা কুনানোর পরে ওইগুলো আমি পরে টেতে কোকোপিটে চারা দিই আচ্ছা বিচিটা ভেজানোর পরে বা এটাকে অঙ্কুরোদ্গম করার মাঝখানে যে সময়টুকু মানে জমিতে রোপণ করা কতটুকু সময় লেগেছে অঙ্কিত করতে তাও পাঁচ দিন সময় লাগে পাঁচ দিন লাগানোর জন্য উপযোগী হয়েছে কতটুকু আপনার দিন বারো দিন পরে আর কি দশ দিনের মধ্যে জমিতে লাগানোর উপযোগী হওয়া জি জি আচ্ছা আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আপনি এখানে বিশেষ একটা এতে ই করেছেন নেট দিয়ে ভিতরে একটা জায়গা করেছেন এটার এটার কারণ কি নেট নেট ছাড়াও তরমুজটা মাটিতে ভালো হয় না এটা নেটের জাংলাতেই ভালো হয় এর কারণে পরে জাংলা করছিলাম যে প্রথম দিকে চারা রোপণের কতদিন পর থেকে আপনি তো অবশ্যই পরিচর্যা করতে হয়েছে নিয়মিত ওষুধ দিতে হয়েছে তো এটা কি প্রক্রিয়াটা কি ছিল মানে রোপণের দিন থেকে শুরু করে ফলন পর্যন্ত কতটুকু সময় লেগেছে রোপণ থেকে না আমার মনে করে চারা বিক্রি হারভেস্ট পর্যন্ত আমার ষাট দিন সময় লাগছে সাত দিন পঁয়ষট্টি দিনের মধ্যে আমার হারভেস্ট কমপ্লিট হয়েছে এর ভিতরে হচ্ছে গাছের পর্যাপ্ত যত্ন নিতে হয় কারণ ছত্রাকের আক্রমণটা সবচাইতে বেশি বেশি জি জি ছত্রাকের আক্রমণ কিছু ওই আপনার পোকা আছে ফুল যখন ফোটে তখন মনে হয় কিছু ওই শাল পোকা আছে এর জন্য আমি ওই আপনার ফ্রামন ট্যাপ তার পাশে ওই হলুদ প্যাড যেগুলো এগুলো ইউজ করছে আর কি আমরা যতটুকু জানি আমরা যতটুকু জানি যে তরমুজের জন্য উপযোগী মাটি হচ্ছে বেলে মাটি অনেকটা আমরা যতটুকু জানি তো এই মাটিতে যখন আপনি তরমুজ চাষটা করতে গেলেন আপনি কিভাবে আশাবাদী ছিলেন যে আপনি এখানে তরমুজ ফলনটা ভালো হবে আপনি তো তিনে একরে মোটামুটি করেছেন তাই না তিন একরে কতগুলো ফলন আসছে আমি প্রথম তিন একর করছি তিন একরে এটা অবশ্য আমাদের বেলে দুহাস মাটি আর কি এর কারণে আমার একটা বিশ্বাস ছিল আমার এখানে হবে তার তারপরে তিন একরে আমি পরা এক লক্ষ বিশ হাজার টাকা তরমুজ বিক্রি করছি আর ইনভেস্ট করেছিলাম না ইনভেস্ট হয়েছে তরমুজের জন্য আমার ষাট হাজার টাকার মতন মানে চারা থেকে শুরু করে সব কিছু ফুল পর্যন্ত যত্ন হ্যাঁ বিক্রি পর্যন্ত আর কি বিক্রি পর্যন্ত চারা থেকে শুরু করে ফুল তারপরে বিক্রি পর্যন্ত মার্কেটিং পর্যন্ত আপনার ষাট হাজার টাকা খরচ হয়েছে তিন একরে মানে সব খরচসহ তারপরে আপনি সেটা মার্কেটিং করেছেন তো আমরা যতটুকু জানি আমাদের এখানে তরমুজের চাষ কেউ করে না তো আপনি যখন করেছেন এটাতে তো মার্কিং মার্কেটিংও তো একটা ফ্যাক্ট তাই না কোথায় বিক্রি করবেন তাতে কি আপনি মূল্য পেয়েছেন বা যে মানটা তরমুজের মানটা সেটা কি ভালো হয়েছে জি জি আমি আসলে নতুন কিছু করাই আমার হচ্ছে একটা নেশা যেমন আমি উল্লাপাড়া উপজেলাতে প্রথম নদীতে খাঁচায় মাছ চাষ শুরু করছিলাম যখন খাঁচায় মাছ চাষ শুরু করে তখন অনেকে বলছে যে চেংরা পাগল হয়ে গেছে নদীর ভেতরে মাছ আবাদ করবে কিন্তু যখন আমার সাফল্য হয়েছে মাছ বড় হচ্ছে বিক্রি করছে তখন সবাই বলছে না এটাই ঠিক আছে তে যখন আমি তরমুজ চাষ শুরু করি এইভাবে তখন আমাকে অনেকে অনেক কিছু বলছে এটা আবার কি করে কাগজ দিয়ে মাটি ডাকতেছে এর মধ্যে কিভাবে সম্ভব গাছ হয় এ চ্যাংড়া তো হয়ে মাথা মতো ঠিক নাই তে অনেক হাস্যকার অনেক কিছু তো মানুষ হাস্যকার করলে আমার ওটা ভালো লাগে তে তারপরে আমি যা শালল ভালো আমি ভালো এখন আমি আরো মনে করেন যে তিন একর জায়গা বাড়াছে বা তো আচ্ছা ডিড়ি করি আপনার কত মন হয়েছে আমার প্রায় 120 মন 120 মন কত করে মন বিক্রি করেছেন মানে পাইকারি এবারেজ আমি বিক্রি করছি ঢাকাতে নিয়ে আমি অবশ্য একটু লস खाছিলাম আমার এলাকাতে ভালো বাজার আছে তাতে আমার গোয়ার এবারেজ ধরেন এলাকায় বেচি 1400 টাকা মন

মিষ্টি জি মিষ্টি অনেকটা বেশি হয়তো দুই পার্সেন্ট হলো বেশি আছে মিষ্টি কালার আমার কালার ছিল বাইরে ছিল হলুদ কালার ভিতরে ছিল লাল কালার আর এবারে আমি মনে করেন যে পাঁচটা জাত করতেছি তার মধ্যে আপনার হলুদ আছে মানে মধুমালার একটা জাত আর একটা জাত আছে হলে আপনার তৃপ্তি এটাও বাইরে হলুদ ভিতরে লাল আর একটা আছে হলে আপনার বাইরে হবে হলে আপনার বাংলা লিঙ্ক কালার ভিতরে হবে হলুদ আচ্ছা ইওলোবার বলে এটাকে আর একটা জাত আনছে রগ মিলন নাম আমি এটা আল আল আমিন এক কোম্পানির থেকে নানছি আলমদিনা ওটা রগ মিলন ওনাদের নাম হচ্ছে সুলতান ওটা ছয় দিতে বলে ছাম্মাম বাংলাদেশের রক মিলন হিসেবে পরিচিত আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এইখানে পলিথিন বেছানো আচ্ছা এটা কী মানের পলিথিন মানে এটা কি বাজারে যেটা পাওয়া যায় সেইটাই নাকি অন্য কিছু না আসলে মূলত এটা একটা বিশেষ পলিথিন সেটা হচ্ছে এটাকে মালসিং পেপার নামে পরিচিত মালসিং পেপার জি জি এটা এই পলিথিন যেমন দেশি পলিথিনটা দিলে পারে ভিতরে পানে জুমে থাকে মাটিকে সেদ্ধ করে ফেলায় আচ্ছা আর এই পলিথটা দেওয়ার পরে আপনার ভিতরের মাটিটা যখন গরম তখন ভিতরে থাকে ঠান্ডা এটা কোথায় পাওয়া যায় এই পলিথিনটা আসলে ইন্ডিয়ার থেকে ইনপুট করে অনেক ইনপুট আর ওখান ওনাদের মাধ্যমে কিনছি আর কি আমাদের যদি কোন উদ্যোক্তা নতুন কোনো উদ্যোক্তা এটা করতে চায় তাহলে তারা কোত্থেকে এটা সম্ভব করবে এটা আসলে আমার সাথে যোগাযোগ করলে আমি নাম্বার দেবো বা আইনে 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 দিতে পারবো সমস্যা নাই যে কেউ করতে চাইলে আইনে দ সম্ভব এই পলিথিনের বিশেষ উপকারিত হচ্ছে এর ভিতরে সার একবারে দিয়েছে আচ্ছা সার দিয়ে একবারে এটা বেট করে ভিতরে দিছে এনে যা যে সারটা আছে পুরো খাদ্যটা শুধু গাছই পাবে আপনার কোনো আগাছা হয় না আগাছা হয় না এই মালছিং এর ভিতরে কখনো কোনো আগাছা হয় না আগাছা না জমানোর কারণে আপনার ভিতরে যে সারটা সারটা সম্পূর্ণ গাছ পায় আর উপরে রোদ্রের কারণে ভিতরের ওয়েদারটা সবসময় ভালো থাকে রসাল পানি কম লাগে রস একক একভাবে থাকে আর এর কারণে এই গাছের গ্রোথ ভালো হয় গাছের ফল ভালো হয়

আপনারা শুনতে পাচ্ছেন যে এই যে পলিথিনটা দেওয়ার যে বিশেষ যে কারণ সেটা হচ্ছে এই পলিথিনটা বিশেষ একটা পলিথিন যেটা ভারত থেকে ইম্পোর্ট করতে হয় আমাদের ফজলু ভাই বললো যদি কারো কেউ এই ধরনের উদ্যোগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তাহলে তারা ভাইয়ের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে ফজদুভাই তাদেরকে এই বিশেষ পলিথিনটা সংগ্রহের ব্যবস্থা করে দেবেন পাশাপাশি এই পলিথিনটা দেওয়ার উদ্দেশ্য ফজলুভাই যেটা বলল যে পলিথিনটা দেওয়ার কারণে ভেতরে যে সারগুলো ব্যবহার করা হয় সেগুলো সাধারণত ই থাকে নাই সারগুলো সক্রিয় থাকে সার এবং এই পলিথিনটা দেওয়ার কারণে ভেতরে কোনো উদ্ভিদ জন্মায় না অন্য কোনো ঘাস বা যে কোনো গাছগাছা এগুলো জন্মায় না যে কারণে পুরো সারটা যে সারটা এখানে প্রয়োগ করা হয়েছে এই সারটা পুরোটাই এই চারাগুলো শোষণ করতে পারে এবং বড় হতে পারে আচ্ছা এছাড়া আর কোনো কারণ আছে কি হ্যাঁ আরও কারণ হচ্ছে যেমন এই গা যখন আমরা পলিথিন ছাড়া করব। তখন এই গা আগাছা হবে আগাছা হলে আমাকে নিড়ে নিয়ে দিতে হবে যখন নিড়ে নিয়ে দেবো তখন দেখা যাবে এই গাছের শেকড় কাটা পড়বে শেকড় যখন গাছের শেকড় কাটা পড়বে তখন এই গাছটা গ্রোথ কম হবে সমস্যা সৃষ্টি হবে আর যখন এনে আগাছা হচ্ছে না এনে আমার নিড়ে নিয়ে দেওয়া লাগতেছে নেনে একে আমার কামলা লেবার খরচ বাড়ছে দ্বিতীয়ত আমার গাছ সুস্থ সফল হচ্ছে আচ্ছা এক একর জমিতে জমিতে এই পলিথিন কতটুকু লাগতে পারে আমার এখানে দেড় একর জমিতে আপনার দুইটা মালসিং পেপার লাগছে বারো বারো হাজার টাকার

আমি ছয় বেড রাখছিলাম মানে শর্ট পড়ছিল পরে রাখছিলাম যে দেখা যায় ছয় বেড আসলে কি হয় তা আমি টমেটো গাছ বাঁচাতেই পারি মানে ওই বৃষ্টিতে বৃষ্টির কারণে ওদের ওই গাছ মরে গেছে তিন চারবার এবং পর যে দুশো গাছের মধ্যে বিশটা পঁচিশটা গাছ টিকছে আর সব মারা গেছে আচ্ছা আমরা দেখলাম টমেটোর পাশাপাশি আপনি শশা গাছেও এই ধরনের বেড করেছেন শশার জন্য ক্ষীরার জন্য না সেখানেও এটা খুব কার্যকর আমি আমার আমার কৃষি আবাদে যতদিন থাকবো আমি সব সময় মালসিং দিয়েই করব। তার কারণ হচ্ছে মালসিংয়ে পালায় একটু ইনভেস্ট বেশি হয় কিন্তু বেশি হলেও লাস্টে হিসাব করলে দেখা যায় যে আমার এটাতেই খরচ কম